আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আর এখন যে ওয়েদারটা চলছে সেটা হচ্ছে আপনার দুপুরের দিকে কড়া রোদ হচ্ছে, দুপুরের পরে কিন্তু আবার বৃষ্টি হচ্ছে। তো এই যে সময়টা, এই সময়টা যে বৃষ্টিটা হচ্ছে, এই বৃষ্টিটা আপনার কবুতরের জন্য কেমন, বা এই বৃষ্টির সময় আপনাদের কি কি করণীয় রয়েছে? আজকে মূলত আমার ভিডিওটা তার উপরে। আজকে আমি আপনাদেরকে বৃষ্টির সময় বা এই সময় আপনার কবুতরকে কীভাবে সুস্থ রাখবেন সে বিষয়ে আলোচনা করব। তো আমি প্রথম থেকে শুরু করতে চাই, আপনারা একটু খেয়াল করবেন যে আমাদের এই যে মৌসুমটা, আমাদের বাংলাদেশের, হ্যাঁ, বাংলাদেশে যে মৌসুমটা এখন চলছে, আপনারা একটু খেয়াল করবেন যে ঈদের পরপর কিন্তু বৃষ্টি হচ্ছে। ঈদের পরপর বৃষ্টিটা শুরু হয়েছে এবং এখনও কিন্তু প্রত্যেক দিন বিকালবেলা বৃষ্টিটা আসে। হ্যাঁ, তো এই যে প্রথম প্রথম যে বৃষ্টিটা আসলো, ওই বৃষ্টিটা কিন্তু আপনার কবুতরের জন্য মোটেও ভালো না। শুধু কবুতর নয়, যে কোনো পশু পাখির জন্য কিন্তু বৃষ্টিটা ভালো না। তার কারণ হচ্ছে এই যে বৃষ্টির পানি, সর্বপ্রথম যে বৃষ্টিগুলো আসে মৌসুমের শুরুতে, হ্যাঁ, ওই বৃষ্টির পানিটা কিন্তু বিষাক্ত থাকে। যেমন বায়ুমণ্ডলের যে বিভিন্ন রকম ক্ষতিকর গ্যাস রয়েছে, ওই গ্যাসগুলো বায়ুমণ্ডলের উপরের স্তরে চলে যায়। উপরের স্তরে চলে ওগুলো যখন প্রথম প্রথম বৃষ্টি হয়, সবগুলো মিলে একত্রে কিন্তু ওই বৃষ্টির পানির সাথে গ্যাসগুলো, বিষাক্ত পদার্থগুলো কিন্তু মাটির সাথে, সরি, মাটির সাথে না, মাটিতে পতিত হয়। তো এই যে বৃষ্টিটা, এইটাকে বলে অ্যাসিড বৃষ্টি। তো এই অ্যাসিড বৃষ্টি কিন্তু কবুতরের জন্য এবং মানুষের জন্য ভালো না। আপনার যদি শরীরে লাগে তখন কিন্তু এই অ্যাসিড বৃষ্টিটা আপনার শরীরের ক্ষতি করতে পারে। হ্যাঁ, তো ঠিক তেমনি কবুতরের যদি পাখায় বা কবুতরের শরীরে লাগে, কবুতরের বডিতে যদি লাগে এই বৃষ্টির পানিটা, তখন কিন্তু কবুতরের পালক অনায়াসেই ঝরে যেতে পারে বা বিভিন্ন রকম সমস্যা হতে পারে। তো প্রথমকার বৃষ্টিতে আপনার কবুতরকে কখনো ভেজাবেন না। হ্যাঁ, এরপর যখন দুই তিন দিন বৃষ্টি পড়বে, তারপরে যে বৃষ্টিটা আসবে ওই বৃষ্টিতে কিন্তু আপনার কবুতরগুলোকে নির্দ্বিধায় আপনি ভেজাতে পারেন, তখন কিন্তু কোনো প্রকার সমস্যা হবে না। আর তাছাড়াও বৃষ্টির পানিতে, হ্যাঁ, পিএইচের মাত্রা একটু বেশি থাকে। বেশি থাকার কারণে ওদের কবুতরের কিন্তু এমনিতেই বৃষ্টির পানিতে ওদের পালক ঝরে যায়। হ্যাঁ, এটা স্বাভাবিক, বৃষ্টির পানিতে ঝরে, অনেক সময় আবার কিন্তু ঝরে না। যখন বৃষ্টিটা রেগুলার আসে, রেগুলার আসার পরে বৃষ্টির পানিটা কিন্তু ক্লিয়ার হয়ে যায়। ক্লিয়ার হওয়ার পরে ওই পানিতে কিন্তু ওদের তেমন কোনো সমস্যা হয় না। আর এই যে সময়টা, হ্যাঁ, এই সময়টা আপনারা কী করবেন? এই সময়টা আপনি প্রথম প্রথম কবুতরকে ভেজাবেন না। আপনি যদি কবুতরকে বৃষ্টির পানিতে ভেজাতে চান, তাহলে আপনি কিছুদিন ওয়েট করবেন। এখন যে সময়টা আছে, এই সময়টা আপনি কবুতরকে, এখন কিন্তু ক্লিয়ার হয়ে গেছে ওয়েদার, কিন্তু এখন ক্লিয়ার, বৃষ্টি আসে, তবে বৃষ্টির পানিটা কিন্তু ভালো, খারাপ না। তো এই পানিতে যদি আপনারা আপনার কবুতরগুলোকে ভেজান, তখনও আপনার কবুতর মোল্টিংয়ে আসতে পারে। আর মোল্টিংয়ে আসাটা খারাপ না। মোল্টিংয়ে আসলে, অর্থাৎ যখন আপনার মোল্টিং মানে হচ্ছে পশম ঝরে যাওয়া, তো যখন পশম ঝরে যাবে তখন কিন্তু আপনার নতুন নতুন পালক গজাবে। তো আপনি যদি ইচ্ছা করে আপনার কবুতরকে মোল্টিং করাতে চান, অর্থাৎ পালক ঝরাতে চান, তাহলে আপনি কবুতরকে বৃষ্টিতে ভেজাতে পারেন। বা আপনি আরেকটা পারেন যে বৃষ্টি আসলে যদি আপনার ভেজানোর পসিবিলিটি না থাকে, মানে আপনি কবুতরকে ছাড়তে না পারেন, হ্যাঁ, সেক্ষেত্রে আপনি বৃষ্টির পানিটা সংগ্রহ করতে পারেন। সংগ্রহ করে এরপরে আপনি কবুতরকে সেই বৃষ্টির পানিতে, কবুতরকে হাতে ধরে যেভাবে গোসল করায়, সেভাবে কিন্তু আপনারা গোসল করাতে পারেন। সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে আপনার কবুতরগুলো মোল্টিংয়ে চলে আসবে। আর মোল্টিংয়ে আসলে এরপর যেই নতুন পশমগুলো গজাবে ওগুলো কিন্তু ভালো হবে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছেন। আর এই বৃষ্টির সময় আপনাদের কী কী করণীয়, কিছু করণীয় বিষয় রয়েছে। যদি থরের কবুতর হয়, থরের কবুতরের ক্ষেত্রে আপনার কী কী করণীয়, থরের কবুতরকে সুস্থ রাখতে কী কী করণীয় বৃষ্টির সময়? তো এই বৃষ্টির সময় অবশ্যই খেয়াল রাখবেন যে আপনার কবুতরের খাঁচার ভেতরে যেন পানি প্রবেশ করতে না পারে। যদি পানি প্রবেশ করে, থরের কবুতরগুলো কিন্তু বাচ্চা খাওয়ায়, প্লাস ওদের কিন্তু ডিম রয়েছে। তো ডিম যেমন পানিতে ভিজে নষ্ট হতে পারে, তেমনই কিন্তু আপনার কবুতরে যদি পশম ঝরে যায়, দেখা গেছে যে কয়েকদিন পরে বাচ্চাগুলো ফুটলো ডিম থেকে। ডিম থেকে বাচ্চা ফুটার পরে ওদের পশম ঝরার কারণে কিন্তু ওদের শরীরে এমনি ব্যথা থাকবে। তারপরে যদি ওরা বাচ্চা খাওয়ায়, তখন কিন্তু ওরা এমনিতেই দুর্বল হয়ে যাবে। অথবা ওদের ব্যথার কারণে ওরা বাচ্চাকে অনেক সময় কিন্তু খাওয়াবে না, না খাওয়ানোর ফলে বাচ্চাগুলো কিন্তু শুকিয়ে যেতে পারে। তো একটা জিনিস দেখেন,
আপনার কিন্তু উভয় ক্ষতি হচ্ছে, অর্থাৎ আপনার কবুতরেরও ক্ষতি হচ্ছে এবং আপনার বাচ্চাগুলো কিন্তু মারা যাচ্ছে, বা ডিম যদি থাকে ডিমগুলো নষ্ট হয়ে যাবে। তো কি হলো, আলটিমেটলি আপনার সবকিছুই শেষ হয়ে গেল। তো অবশ্যই বৃষ্টির সময় আপনারা খেয়াল রাখবেন যেন বৃষ্টি ছিটা ফোটা কবুতরের শরীরে না লাগে। অনেক কবুতর আছে যেগুলো নিজের শরীরগুলো একটু ভালো থাকে, হেলদি থাকে, ওই সব কবুতরের তেমন কোনো সমস্যা হবে না। আর যেসব কবুতরের শরীর একটু দুর্বল থাকবে ওইসব কবুতর কিন্তু মোল্টিংয়ে চলে আসতে পারে, এবং মোল্টিংয়ে চলে আসলে থরের কবুতরের এই সব সমস্যা হতে পারে। এবং আপনার যদি ধাপড়ির কবুতর থাকে, অর্থাৎ আপনি যদি ডিম বাচ্চা না করেন, সেই ক্ষেত্রে যেই কবুতরগুলো আপনি রেস্টে রাখবেন ওই কবুতরগুলোকে আপনি বৃষ্টিতে ভেজাতে পারেন। ওই কবুতরগুলো বৃষ্টিতে যদি ভিজে বা ছিটাফোটা লাগে যদি মোল্টিংয়ে চলেও আসে, তখনও কিন্তু ওদের সমস্যা হবে না। তো আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। আর এরপরে এই যে সময়টা, এই সময় আপনারা কবুতরকে বাজরা কিন্তু খাওয়াবেন না, কারণ এই যে যদি অতিরিক্ত গরম পড়ে তখন গরমের সময় কিন্তু বাজরাটা আমি অ্যাভয়েড করতে বলি, কারণ বাজরা জিনিসটা এমনিতেই অনেক গরম। তো বাজরা আপনারা খাওয়াবেন না, আপনারা এই সময় গম আর রেজা খাওয়াতে পারেন। যখন অতিরিক্ত বৃষ্টি আসবে, যেমন হঠাৎ করে যদি আকাশ কালো হয়ে যায় এবং একটানা বৃষ্টি হতে থাকে, তখন আপনারা বাজরাটা খাওয়াবেন। হ্যাঁ, আর শুধু গরমের সময় আপনারা কখনো কবুতরকে বাজরা খাওয়াবেন না। আমি কিন্তু খাওয়াই না, আমার কবুতরগুলো সুস্থই রয়েছে, আমি খাওয়াই না, ঠিক আছে। আমি শুধু গম আর রেজা খাওয়াই, আর কিন্তু কোনো কিছু খাওয়াই না। আগে আমি অনেক কিছু খাওয়াতাম, কিন্তু এখন খাবারের দাম বৃদ্ধির কারণে আমি শুধু গম আর রেজা খাওয়াই, এবং আমার কবুতর আলহামদুলিল্লাহ 100% ফিট রয়েছে। হ্যাঁ, আর বাচ্চাগুলোও কিন্তু গ্রোথ খুবই ভালো হচ্ছে, কোনো সমস্যা কিন্তু হচ্ছে না। আমি আপনাদেরকে একটা বাচ্চা দেখাই, আমার খুবই পছন্দের একটা বাচ্চা। এই হচ্ছে বাচ্চাটা, এই যে দেখুন বাচ্চাটা, দেখলেন বাচ্চাটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। ওর যেমন ফেসটাও কিন্তু খুবই সুন্দর, খাকি বের হয়েছে। আর ওর বাবা মা কিন্তু খাকি ছিল না, আর বাবা মা দেখুন আমি দেখাই। তো এই যে ওর বাবা মা দেখেন আপনারা, এই যে এই হচ্ছে ওর বাবা মা। ওর বাবা মা কিন্তু খাকি না, ওর বাবা মা হচ্ছে একটু জিরাগোলা টাইপের কবুতর। তো ক্রস খেয়ে কিন্তু খাকিটা বের হয়েছে, কারণ ওদের মধ্যে খাকির ব্লাড ছিল। আর বাচ্চাটা আমার খুবই পছন্দ হয়েছে, খুব পছন্দের একটা বাচ্চা। দেখুন আপনারা বাচ্চার মান কত সুন্দর, এই পড়ে গেল, পড়েনি। আমি বাচ্চাটাকে রেখে দেই, আর আরেকটা বিষয় হচ্ছে কবুতরের ট্রের ভিতরে কিন্তু অবশ্যই মলমূত্রগুলো আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন, কারণ যদি বৃষ্টির পানি লাগে তখন কিন্তু এই মল যেগুলো আছে কবুতরের মল, এগুলো কিন্তু বৃষ্টির পানির সাথে মিলে একদম ছড়িয়ে যেতে পারে। এভাবে খাঁচার আপনার যে ট্রে আছে ট্রেটা কিন্তু একদম ছড়িয়ে যেতে পারে, আর ওই পানিগুলো থেকে কিন্তু দুর্গন্ধ হয়ে বিভিন্ন রকম ভাইরাস দ্বারা আপনার কবুতরগুলো অ্যাফেক্টেড হতে পারে। তাই আমি আগে আগে আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি আমার ভিডিওর মাধ্যমে, যাতে আমার ভিডিওটা দেখে আপনারা কিছুটা হলেও উপকার পেয়ে যান। তো এই যে দেখুন আরেকটা জিনিস, আমি এখানে কিন্তু আমার যাতে বৃষ্টির পানিগুলো না লাগে সে তার জন্য কিন্তু আমি এখানে পলিথিন দিয়ে রেখেছি, এবং এই যে পর্দাটা রয়েছে পর্দাটা কিন্তু খুবই ভালো কাজ করে। হ্যাঁ, পর্দাটা দিয়ে আমি কিন্তু এখান দিয়ে ঢেকে দেই। এখানে আমি আবার ফুলের গাছ লাগাইছিলাম। হ্যাঁ, তো যাই হোক, আপনারা কিছুটা হলেও ধারণা পেয়ে গেছেন যে এই বৃষ্টির সময় আপনার কবুতরকে সুস্থ রাখতে হলে কী করতে হবে। আর ভিডিওটা এ পর্যন্তই, ভিডিওটা আমি আর লম্বা করতে চাচ্ছি না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এরই প্রত্যাশায় আমার আজকের এই ভিডিওটি শেষ করলাম। আল্লাহ হাফেজ।